এই জন্য বন্ধু কন্যা সন্তানকে অবহেলা করবেন না, কন্যা সন্তানকে মহব্বত করবেন। এই কন্যা হতে পারে আপনার নাজাতের জারিয়া। এখানে আপনাদেরকে বলে রাখি, মূসা নবীর প্রশ্নের জবাবে আল্লাহ বলেছিলেন, আল্লাহ খুশি হইলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তিনটা কাজ করি, কয়টা? কয়টা? আল্লাহ যখন বেশি খুশি হয় তখন বাবা মায়ের কোল জড়িয়ে আসি বন্ধু কন্যা সন্তান। আল্লাহ যদি বেশি খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি, আল্লাহ যখন খুশি হয় তার বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। এই জন্য বলছি বাবা মা যারা, আপনারা কন্যার দায়িত্ব ভালো করে পালন করবেন, কন্যা সন্তানের দায়িত্ব বেশি করে পালন করবেন। এই কন্যারা যদি ধর্মাবলম্বী হয়, পর্দাশীল হয়, ওই যে আমি বলেছি হাদিস শরীফ কোরআনের আলোকে, যদি হাদিসের আলোকে যদি আপনি আপনার সন্তান মানুষ করতে পারেন, মেয়ে উসিলায় আপনি জান্নাতি হতে পারবেন। মদিনাতুল মুনাওয়ারার ছোট্ট একটা ঘটনা দিয়ে বাবা মার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। মদিনাতুল মুনাওয়ারে আল্লাহর এক প্রিয় বান্দী ছিলেন, ওনার বাবা অসুস্থ ছিলেন, তিনি স্বামীর বাড়িতে। এই যুগে যেমন ডিজিটাল যুগ, আপনার মেয়েটা যদি বন্ধু কি হয়, আপনার মেয়েটা যদি বন্ধু পাঁচ অর্ক নামাজ পড়ে, আপনার মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, আপনার মেয়েটা যদি লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আপনার মেয়েটা যদি স্বামীর কথা মেনে চলতে পারে, আল্লাহর কাছে বলবেন, বানানোর জন্য পুত্র সন্তান দাও, কন্যা সন্তান দাও, এমন কন্যা সন্তান যেটা দুনিয়ায় বাদশাহী করবে এবং পরকালেও রানী হবে। আরেকটু মহাব্বতে অবহেলা করা যাবে না সন্তানকে। কোন বাবা যদি মনে করে আমার সন্তান হয়েছে পাঁচটা, কয়টা? পাঁচটা হোক, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, বন্ধু সে সন্তানের দায়িত্ব পালন করতেছে, অভাব পূরণ করতেছে, চাহিদা মেটাচ্ছে। নবী বলেছেন, সে যদি সওয়াবের নিয়তে করে থাকে, লালন পালন করে থাকে, খাওয়াই থাকে, তার একটু যে কমপ্লিট তার দায়িত্ব পালন করে থাকে। নবী বলেছেন, বাবার এই পরিশ্রমের কারণে তার আমল নামায় সাক্কার সওয়াব দেওয়া হবে। এই জন্য বন্ধু সন্তানের দায়িত্ব হক খাওয়াবেন, হক পথে চলবেন, যথাযথভাবে পালন করবেন, তাহলে আপনি দুনিয়াতে হবেন সম্মানী বাবা, এবং মরার পরে আপনার মাথায় পড়বে বন্ধু নূরের টুপি, আপনার কবরে এসে হাজির হয়ে যাবে আমার নবী। ফেরেশতারা বলবে, দেখছো এটাকে? অপর আপনি যদি মুমিন হন, মুমিনা হন, নবীকে চিনবেন যে আমি যার জন্য জীবনভর পাগল ছিলাম এটাই হলো আমার সরকারি মদিনা। এই যে বাবা মানে আমি বাবা মার এই দায়িত্বগুলো পালন করতে হবে। ছেলে কোথায় যাচ্ছে, ছেলে কি খাচ্ছে, ছেলে ঘুমানোর জন্য কি করতেছে বন্ধু, মোবাইলে ফেসবুকে কোনো আপনার কোন রকমের সমস্যা করতেছে কিনা, তার সাথে সেটিং করতেছে কিনা। বাবা মা এই দায়িত্বগুলো যখন যথাযথভাবে পালন করবে, সন্তান কোনোদিন বন্ধু পথভ্রষ্ট হবে না। প্রথম কাজ হলো বন্ধু ওই যে জন্মের পর থেকে দায়িত্ব পালন করবে। আমাদের দেশে যেহেতু চাচা বলেছেন, আর একটু বলি, আমাদের দেশে অনেক বাবা মা আছে, কি আছে? যদি একটা কন্যা সন্তান হয়েছে, দুইটা কন্যা সন্তান হয়েছে, এবার বাবার মাথা নষ্ট হয়ে যায়। কন্যা সন্তান লালন পালন করতে বাবা রাজি না, আর বন্ধু কন্যার মাকে মারার জন্য রেডি। কিন্তু আমার নবী বলেছে, বন্ধু যে বাবা দুইটা কন্যা সন্তানের মালিক হলো, সে বন্ধু দুইটা জান্নাত বরাদ্দ পেয়ে গেল। আপনার যদি বন্ধু 50টা ছেলের বাবা হয়, আপনাকে নবী সরাসরি জান্নাতের ঘোষণা দেয় নাই, কিন্তু বন্ধু এবং ছেলে এবং মেয়ের পার্থক্য করতে গিয়ে ছেলে বন্ধু কোরআনে হাফেজ যাবে, আমেন হবে, তাদের মা বাবাকে নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতে উঠানো হবে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু ডাইরেক্ট কন্যা সন্তানের ব্যাপারে আবার নবী চমৎকার বয়ান দিয়েছেন,
যেই বাবার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ, যেই বাবার তিনটা কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাত বরাদ্দ। রাবি বলেছেন নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করা হয় নাই, নবীকে যদি একটা সম্পর্কে প্রশ্ন করা হতো মনে হয় নবী বলতো একটা কন্যার পিতা একটা জান্নাতের মালিক। এই জন্য বন্ধু কন্যা সন্তানকে অবহেলা করবেন না, কন্যা সন্তানকে মহব্বত করবেন। এই কন্যা হতে পারে আপনার নাজাতের জারিয়া। এখানে আপনাদেরকে বলে রাখি মূসা নবীর প্রশ্নের জবাবে আল্লাহ বলেছিলেন আল্লাহ খুশি হইলে কি করো, আল্লাহ আমিন বলেছেন আমি তিনটা কাজ করে কয়টা। আল্লাহ যখন বেশি খুশি হয় তখন বাবা মার কোল জোরে আসি বন্ধু কন্যা সন্তান। আল্লাহ যদি বেশি খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি, আল্লাহ যখন খুশি হয় তার বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। এই জন্য বলছি বাবা মা যারা আপনারা কন্যার দায়িত্ব ভালো করে পালন করবেন, কন্যা সন্তানের দায়িত্ব বেশি করে পালন করবেন। এই কন্যারা যদি ধর্মবলম্বী হয় পর্দাশীল হয়, ওই যে আমি বলেছি হাদিস শরীফ কোরআনের আলোকে যদি হাদিসের আলোকে যদি আপনি আপনার সন্তান মানুষ করতে পারেন মেয়ের সিলায় আপনি জান্নাতি হতে পারবেন। আপনার মেয়েটা যদি বন্ধু কি হয়, আপনার মেয়েটা যদি বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, আপনার মেয়েটা যদি লজ্জা স্থানকে হেফাজত করতে পারে, আপনার মেয়েটা যদি স্বামীর কথা মেনে চলতে পারে, কাল কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতের দরজায় খোলা থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করবে। সন্তান হইলে লস আছে নি? আরো জোরে বলেন লস আছে নি? আল্লাহর কাছে বলবেন ও তোমরি আরেকটু মহাব্বতে অবহেলা করা যাবে না সন্তানকে। কোন বাবা যদি মনে করে আমার সন্তান হয়েছে পাঁচটা, কয়টা? পাঁচটা হোক, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, বন্ধু সে সন্তানের দায়িত্ব পালন করতেছে, অভাব পূরণ করতেছে, চাহিদা মেটাচ্ছে। নবী বলেছেন সে যদি সওয়াবের নিয়তে করে থাকে, লালন পালন করে থাকে, খাওয়াই থাকে, তার একটু যে কম্পিটিটার দায়িত্ব পালন করে থাকে, নবী বলেছেন বাবার এই পরিশ্রমের কারণে তার আমলনামায় সাদকার সওয়াব দেওয়া হবে। এই জন্য বন্ধু সন্তানের দায়িত্ব হক খাওয়াবেন, হক পথে চলবেন, যথাযথভাবে পালন করবেন, তাহলে আপনি দুনিয়াতে হবেন সম্মানী বাবা, এবং মরার পরে আপনার মাথায় পড়বে বন্ধু নূরের টুপি, আপনার কবরে এসে হাজির হয়ে যাবে আমার নবী। ফেরেশতারা বলবে দেখছো এটাকে? এখন আপনি যদি মুমিন হন, মুমিনা হন, নবীকে চিনবেন যে আমি যার জন্য জীবনভর পাগল ছিলাম এটাই হলো আমার সরকারি মদিনা। সন্তানকে যথাযথভাবে মানুষ করার প্ল্যানিং মাথায় রাখবে, কিন্তু ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য তৈরি করবে না, ডিস্টেন্স তৈরি করবে না, মানুষের মতো মানুষ করে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করবে, তখন কিন্তু এই সমাজে মাদক নামক নেশা জাতীয় দ্রব্য সামগ্রী সেবন করা নামক অভিশাপ থেকে সমাজ মুক্ত হবে। কঠোর ভূমিকা পালন করতে হবে বাবাকে, বলে হুজুর ছেলে তো বড় হয়ে গেছে শক্তিকে তো কুলায় না, আপনার সমাজে কিন্তু অনেক শক্তি আছে। বলে হুজুর কি ধরনের শক্তি, কি ধরনের শক্তি? চাচার কাছে চলে আসবেন সর্দার সাহেব, ঠিক না দাদি? বলা তো কথা শোনে না, সর্দার সাহেব ব্যক্ত হয়েছে ওয়ার্ড কাউন্সিলর, ওনার কাছে চলে যাবেন, উনি ওনার টিম নিয়ে বন্ধু সোজা করে দিবে, আর বাবা কঠোর ভাষায় ব্যবহার করবেন, তুমি আমার কথা মতো না চললে সম্পত্তি থেকে তোমাকে ডিলেট করবো, পত্র হিসাবে স্বীকৃতি দিব না। ও বন্ধু শিয়ালের বাচ্চা হয় কটা, সাত থেকে আটটা, ঠিক কিনা? বাঘিনীর বাচ্চা হয় কটা, একটা বা দুইটা, ঠিক কিনা বলেন? বাঘিনীর বন্ধু একটা বাচ্চার গর্জনে ও বন্ধু গোটা শিয়ালের রাজ্য পালিয়ে যায়। এই জন্য
না বন্ধু দর্জন দর্জন সন্তান এটা লোভ না করে অ বন্ধু একটা দুইটা তিনটা চারটা আল্লাহ যা বরাদ্দ দে এদেরকে মানুষের মতো মানুষ করার চিন্তা করবেন জোরে বলেন আমিন আল্লাহ যেন আমাদের বাবা মা যারা হয়েছে সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে সকলে বলেন আমিন বাবাকে ভালোবাসতে থাকো কে বলছে আল্লাহ আরো জোরে বলেন না কেন বাবা কে বলেছে আল্লাহ ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাতিকুম মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ঠিক না বলেন মায়ের পায়ের নিচে কি সন্তানের জান্নাত হাদিস শরীফ সবার উপস্থিতি একটু আগে বলেছিলাম এই প্রিপারেশন টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা এবার বলবো আমরা সন্তান হিসেবে উই শুড অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না মা বাবাকে ভালোবাসতে থাকো এটা কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দু জাহান রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন তিনি অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে এই জন্য তোমরা সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করো আর আমরা সন্তান হিসেবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে তোমরা তোমাদের মা বাবার দায়িত্ব পালন করো বন্ধু আর একটা হাদিস শরীফ এর ভাই বিরক্ত হয়ে গেছেন না হ্যাঁ ওই লাল ভাই কইতে ছিল লাল ভাই ঠিক আছে এইটা হইলে রাইট আছে আর যদি উল্টা পাল্টা চিন্তা নিয়ে যান কিয়ামতের দিন কিন্তু বিচারের আওতায় আসতে হবে ঠিক কিনা ভাই হ্যাঁ ওই কুমিল্লার বাংলাদেশের শেষ বর্ডার থেকে তোমরা কাজী সুলাইমানকে দাওয়াত দিয়ে নিছো কিন্তু ওয়াজ তো শোনা নেই আজকে মাইক খাও কি খাও ওইখানে কিন্তু এই দুনিয়াতে দেখি এটা কি এর নাম কি সাজ্জাদ ভাই ঠিক না আপনাদের এখানে মেম্বার সাহেব সহকারী আছে না এদের পাওয়ার কিন্তু অন্যরকম ঠিক না বলেন আমার চাচার নাম কি সাজ্জাদ আমার চাচা এখানে আছে মেম্বার সাহেব ওনার পিএস আছে কথা কয় না আরে ভাই পিএস সহকারী নাই অবশ্যই আছে আপনার নাম বললে কেউ বিশ্বাস করবো না কি অবশ্যই আছে বিয়ে যে হোক সাজ্জাদ হোক আব্দুল কুদ্দুস হোক আব্দুল হালিম হোক আব্দুর রহমান হোক যে হোক আছে তো এর পাওয়ার কিন্তু অন্যরকম থাকবে ঠিক না ভাই বলবে আই এম দা গ্রেট পারসন ঠিক না বলে আরো বলবে হামসে বড় কোন হে ঠিক না এটা বাস্তব সত্য কথা মানলে মানেন না মানলে না কথা বলেন নাকি এটা আমার কথা রাইট কথা বুঝতেছেন তো কেন বললাম বন্ধু বোঝানোর জন্য এই দুনিয়াতে বন্ধু টেলিফোনে সমস্যা সমাধান হয় বিপদে পড়লে বন্ধু টাকায় সমাধান হয় বিচারে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে গোল্লিপ সিগারেট বেনসন সিগারেট একটা মালাই চা হইলে বন্ধু বিচার টাইট হয়ে যায় আছে না নাই শুধু ক্ষমতা শুধু পাওয়ার শুধু পৃথিবীর লোভে আল্লাহ বলেছেন এদিকে তাকান আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন দুনিয়াটা একটা ধোঁকা ছাড়া দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না আপনাদেরকে কি বুঝাইতে চাই আগে বুঝবেন তারপরে রাগ হন আর খুশি হন পরে হবেন আছে না নাই সৃষ্টি মাত্র নাই আছে না নাই বন্ধু দুনিয়াতে কত সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিল কিন্তু পরকালের খবর কি তোমরা রাখছো আল্লাহ বলেছেন ইন্নাবাত সরব্বিকাল শাদীদ আছে রে ভাই দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ধরবে কবি কিভাবে শক্ত ভাবে বলে না কেন আল্লাহ ধরা খুব শক্ত হিসাব খুব শক্ত বন্ধু অবন্ধ
সাজাটাও হবে বেশি শক্ত বলে হুজুর সাজাটা যদি সাজার আওতায় আসতে হয় কি হয় যদি সাজার আওতায় আসতে হয় উপায় নাই আল্লাহ বলেছেন এখানে সুবিধার অভাব নাই কিন্তু এখানে সুবিধার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন লা ইয়ামুত পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়া সেখানে মানুষ বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেখানে মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমাহুম আনহা বি ওয়াইবিন সেখান থেকে মানুষ পালাইতেও পারবে না পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাইবার সুযোগ নাই এই জন্য বলছি রে রাঙ্গুনিয়ার মানুষ হৃদয় খুলে শোনো ও বন্ধু আজকের মাহফিল হতে পারে তোমার জীবন বদলে দেওয়ার জন্য ওসিলা আজকের মাহফিল হতে পারে তোমার জান্নাতে যাওয়ার সনদ আজকের মাহফিল হতে পারে তোমার ঈমান কি মজবুত টেকসই করে দিতে পারে আজকের মাহফিল তোমার দুনিয়ার শান্তি পরকালের মুক্তি বরাদ্দ দিতে পারে যদি বন্ধু আপনি নামাজ পড়েন রোজা করেন নবী মানেন আল্লাহ মানেন পীর মানেন সবই মানেন কিন্তু মা বাবা মানেন না আপনার নসিব হবে বদনসিব এই জন্য বলতেছি বন্ধু হাদিস শরীফের দিকে একটু ঢুকবো আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো আমার সাথে কাউকে শরীক করিও না মা বাবার সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রাখো এটা দুনিয়াতে থাকলেও রাখা যায় মরার উপরে বন্ধু রাখা যায় আপনারা মনে করেন না যে মা বাবা মরে গেলে তাদের দায়িত্ব শেষ না না বন্ধু নবী কিন্তু মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব একবার জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত দিয়ে দিয়েছে এদিকে তাকান হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ হাবিব কে ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার কাছ থেকে সবচেয়ে মধুর ব্যবহার আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হক কার বেশি রাসূল বললেন কালা উম্মুকা তোমার মা ইউ মাদার রাসূলকে প্রশ্ন করা হলো কালা সুম্মা মান তারপরে কে রাসূলকে বললো নেক্সট কে পরে কে রাসূল বললেন কালা উম্মুকা তোমার মা ইউ মাদার ঠিক কিনা বলেন আবার বলা হলো কালা সুম্মা মান তারপরে কে নেক্সট রাসূল বললেন কালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কালা সুম্মা মান তারপরে কে নেক্সট তারপরে বলেছেন কালা আবুকা তোমার বাবা জোরে জোরে আল্লাহু আকবার একবার বলুন না সুবহানাল্লাহ তিনবার কার কথা মায়ের কথা একবার কার কথা বাবার কথা এজন্য কি বাবা কি বাপ না নাকি বাবার সম্মান আছে হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি বাবার অবাধ্য আল্লাহ নিজে ডেকে বলেছেন সেই সন্তানটা আমি আল্লাহর অবাধ্য যেই বাবার প্রতি আল্লাহ যে বাবার প্রতি সেই সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট না সেই বাবার প্রতি যে বাবার প্রতি সন্তান সন্তুষ্ট না সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট না তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি না কয়বার মার কথা তিনবার এখানে বাবা মার কথা আছে না নাই আপনি কি শাশুড়ির লগে বেশি মহব্বত করেন না মা বিদি দেহি না আর কি বলে না বলে শাশুড়ি এক বলে জনের গলার সিং দিয়ে ধরে এক বাবারে বাবা আছে দামি চৈতেরা বলে জামাই বিদেশ যাওয়ার সময় মাত্র 50,000 টাকা দিয়ে ওরে বাপ রে বাপ রে বাপ শ্বশুরের ফোন যদি উনি কয়বার করে কিন্তু বাবার যে জীবন শেষ তোমার জন্য মার যে লাইফটা ড্যামেজ হয়ে গেছে তোমার জন্য সেই খবর কারণ হচ্ছে ওই যে আপনি সন্তানকে সুশিক্ষা দেন নাই দোষ তো আপনি করেছেন দোষ কার আপনার আপনি সন্তানকে কিভাবে শিক্ষা শিখাইতে হবে মানুষ করতে হবে আপনি জানেন না সমস্যা নেই মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে উনি যদি যোগ্য না হয় লক্ষ্য না হয় কোন ভালো আলেমের সাথে সম্পর্ক করে সেই অনুযায়ী আপনি সন্তানকে মানুষ করেন ঠিক না বুঝি বন্ধুরে আমার বলে বাবারই কত টাইম আছে বন্ধু হই আমার আল্লাহর হাবিব দেখে দেখে বলে ছেলে দিকে তাকান হতবাক আছে রগিমা আনফুন রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন নবী তিনবার বলেছেন হতবাক আছে হতবাক আছে হতবাক আছে কি আমার দিকে তাকান কথা বলে কিন্তু ডিস্টার্ব হয় এটা মন বলে বল চলবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ এইরকম আশা করে তো দরকার
কথা কি বুঝতেছেন রাসূল তিনবার বলেছেন হতভাগা সে রকিমা আনফুন সুম্মা রকিমা আনফুন কয়বার তিনবার তিনবার নবী বলেছেন হতভাগা সে কোন সন্তান যদি বাপ মায়ের দিকে বন্ধু মায়ের নজরে তাকায় তার আমলনামায় হজের সওয়াব কখন কি দৈনিক যদি 100 বার তাকায় তাহলে 100 হজের সওয়াব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি মা যখন বুড়ো হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে আপনি আম টাকা পয়সা কামাই করতে পারেন রোজগার করতে পারেন বাবা মার সব দায়িত্ব আপনাকে পালন করতে হবে কোনভাবে বন্ধু বাবা কথা অবহেলা করা যাবে না যদি করেন আপনার দুনিয়া এবং আখেরাত দুইটা ধ্বংস বাবার সাথেও প্রেমের বন্ধন তৈরি করতে হবে বাবা যা চায় আপনি তাই নিতে হবে বন্ধুরে আমার উনি বলেছেন বাবা মার প্রতি হকে কি দিবেন জিদ লাগে গেলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরে বাবারে এটা সম্ভব হবে না আপনারা অত্যন্ত ভেরি ইন্টেলিজেন্ট ম্যান খুব চালাক খুব বুদ্ধিমান ভেরি গেমার স্টেডিয়াম থেকে কয়টা 9টায় কয়টা 9টায় 9টায় আসি কয়টা 9টায় হুজুর একটু আলোচনা করছি বসে রইলাম তারপর আলোচনা দলম ধরে 9:30টা বাজলো কয়টা 10টা তারপরে বাজলো কয়টা 11টা এখন বাজে 11:30টা কয় ঘন্টা হইছে সর্বোচ্চ ওয়াজের টাইম তো 2 ঘন্টা ধরে আছে মূল টাইম 1.5 ঘন্টা কিন্তু নিজে ব্যক্তিগতভাবে আরো আরো আধা ঘন্টা যদি আশেক থাকে এখন ওয়াজ হয়ে গেছে 2 ঘন্টা এখন দিছে আগামী মিলাদের নবীর জন্য কালেকশন আছে দুনিয়া আছে নাকি গতকালকে মাহফিল করছি গ্রামের কয়েকজন মিলে নাম বিশাল মাহফিল কমপ্লিট এগুলো তো 2019 সালেই উঠে গেছে চট্টগ্রাম থেকে এগুলো নাই আমরা করতে ধরে রাখছি হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার দিকে তাকান উনি বলছেন একটু সাজার কথা যদি না বলে বন্ধু ওয়াজটা অসম্পূর্ণ থেকে যাবে মক্কাতুল মুকাল্লামায় মায়ের পাগলের সন্তান 7 বছর মাকে কাঁদি কই অসুস্থ মা মা বাবাকে কিভাবে সেবা করবেন তাদের মনের আশা কিভাবে পূরণ করবেন বুঝেনেন 7 বছর মাকে কাঁদে করে এখানেই কাবা তাওয়াফ করালেন 7 বছর পরে সাদিকুত তাইয়ের নামে আবেদকে প্রশ্ন করলেন আপনি বলে দেন আমি 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করিয়েছি এখন আপনার কাছে জানতে চাই আমার দুধের ঋণ শোধ হয়েছে কিনা অবন্ধ কেমন করে বললে মায়ের শান বুঝবা মায়ের ইজ্জত বুঝবা পৃথিবীর যত আচল করে তুমি যাও সুখ কম সুখীর গ্রাম তুমি পাবা না মায়ের আচল তরে এক সেকেন্ডে তোমার পুরো ভবন শীতল হয়ে যাবে বাবার বরকতময় হাত যখন তোমার মাথার উপর রাখবে সব সুখ তোমার পেয়ে চলে আসবে এবার সাদিক তাইয়ার উত্তর দিয়ে দিল তুমি 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবা ঘুরিয়েছো তওয়াফ করিয়েছো আমি বলে দিলাম তোমার জীবন যদি হায়াত যদি 50,000 বছর হয় 50,000 বছর যদি তুমি হায়াত পাও 50,000 বছর যদি তোমার কাঁধে করে মা জননীকে যদি খানায় কাবা তওয়াফ করাও তাহলেও তোমার এক নবীর জননীতে একটি রাত্রে যে মায়ের স্তন চেপে ধরে দুধ খেয়েছো একটা রাতের দুধের ঋণ শোধ হবে না আবার আমার দিকে তাকান এবার বুখারী শরীফের একটা হাদিস শরীফের একটা অংশ আপনাদেরকে শোনাবো
এই বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে বন্ধু বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে হয় না মা আপনাকে ডাক দিয়েছে আপনি শুনেন নাই মা আপনার কাছে কিছু চেয়েছে আপনি দেন নাই বাবা কিছু চেয়েছে আপনি দেন নাই এতে বাবা মার কলিজায় আগুন লেগে গেছে এই আগুনে আপনার পুরো সাজার সংসার পুড়ে যায় বন্ধুরে আমার হযরত জুরিস নামে একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন আলেম ওলামা যারা তারা ভালো দক্ষ আলেম যারা তারা জানবে এদিকে তাকান মায়ের কষ্ট আল্লাহ কেমন করে কবুল করে নেয় জুরি যেমন একজন আল্লাহওয়ালা ছিলেন এমন একজন বুজুর্গ ছিলেন এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তিনি আমরা যেরকম লোকালয়ে এসে মসজিদে গিয়ে জামাত ইবাদত করি উনি ইবাদত করে মজা পেতেন না উনি বন্ধু লোকালয় থেকে একটু দূরে চলে গেলেন একটা মাটি দিয়ে হুজরা বানালেন হুজরাতে বসে বসে বন্ধু তিনি আমল করতে মজা পায় আল্লাহর ওলিরা কিন্তু আল্লাহর ওলি হয়েছে নির্জনে আল্লাহকে ডেকে কারণ গোপনে আল্লাহকে যত মজা করে রাখা যায় প্রেমের দড়ি যত শক্তভাবে লাগানো যায় তেমনি ভাবে লোকালয়ে পারা যায় না যদি আপনি একটু কান্না করেন বলবে সে পাগল হয়ে গেছে ঠিক কি না বলেন একটু বেশি যদি আপনি মসজিদে বসে থাকেন বলবে সুফি সাহেব এই যুগের মানুষ বলবে আগের মানুষ বলতো না কারণ এই যুগের মানুষগুলো একটু অধৈর্য ঠিক কথা বলেন না কেন ঠিক তো বলতে পারলেন না আরে ভাই ওয়াজ করতে কি আর ক্লান্ত হলেন আপনারা কি হো ওয়াজকার আমার কন্টিনিউ কথা বলতেছি আমার কষ্ট হওয়ার কথা কিন্তু আপনারা দুর্বল হয়ে পড়েছে এটা কি বিচার হলো বলে হুজুর এক্সাম্পল দেন এক্সাম্পলটা কি জানেন শুক্রবার জুমার দিন আসলে দেখা যায় ইমাম সাহেব যখন বন্ধু সালাম ফিরায় সালাম দুই রাকাত করে সালাম ফিরানোর পরে বিশ্বযুদ্ধ শুরু হয় মসজিদের গেইটে আপনারা ইমানদার না হালকা মুমিন হালকা ইমানদার হালকা কোনো কিছু বন্ধু টেকসই হয় না বাতাসে উড়িয়ে নিয়ে যায় ঠিক কিনা বলেন শক্ত মজবুত টেকসই সব কিছু বন্ধু কাজে লাগে মনির হতে হলে টেকসই হতে হবে হালকা হলে বায়ুর সাথে উড়ে যেতে হবে ধরে রাখার সময় নাই বলে হুজুর একটুখানি এক করে দিতে চাই আপনারা জানেন জুমার দিনে গেলেন সবার পরে আসলেন সবার আগে আমল নামা চেকিং করে দেখেন খালি কারণ আপনি প্রেম নিয়ে যাননি ফর্মালিটি নিয়ে গেছেন কি নিয়ে গেছেন জাস্ট ফর্মালিটি আপনার কাছে মনে হয় আর নবী বলতেছেন এই আমার পাগল উম্মতেরা সবাই শুনে রাখো জুমার দিনে তোমরা সবাই যদি আগে চলে যাও আর মসজিদ থেকে যদি সবার পরে বের হও তাহলে তোমাদের আমল নামায় মসজিদ থেকে সবার আগে পরে বের হওয়ার পরে প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে আমরা কত চালাক মুসল্লি বন্ধু বিয়ে বাড়িতে গেলে কাবাব খুঁজি খাসির গোস্ত খুঁজি তার মানে হাই কোয়ালিটির খাবার কথা নাই না পোশাকের গেলায় হাওলাত কইরা হইলো দামি ড্রেস বিলাসিতার ক্ষেত্রে সবচেয়ে হাই কোয়ালিটির বিলাসী জীবন ঘুমাইতে গেলে বন্ধু সবচেয়ে দামি ব্যাগ ঠিক কিনা কিন্তু তোমরা কত বড় নাম্বার ওয়ান বোকা তোমরা জানো না আল্লাহ বলেছেন পৃথিবী ধোকা তোমরা ধোকার পৃথিবীতে পড়ো না পরে দুনিয়ার সব তোমরা মজা খুঁজলা বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে খাবে কম পড়বে কবি কম ঘুমাবে কবি কম মসজিদ মাদ্রাসা নবীর প্রেমে সময় দিবে বেশি আমরা এতটাই বোকা দুনিয়ার সব কিছুর বেলায় হাই কোয়ালিটি আর আল্লাহর গোলামীর বেলায় একদম লো কোয়ালিটি আমরা কি বোকা না চালাক এই বোকা জীবন নিয়ে গেলে বন্ধু পানিশমেন্ট নিতে হবে ওই যে বলেছি বাঁচতে পারবো না মরতেও পারবো না পারাইতেও পারবো না আল্লাহ বলেছেন বন্ধু ধরবে খুবই শক্তভাবে আমি যেটা বলতে চেয়েছিলাম মন দিয়ে শোনেন অনেকের কাছে খারাপ লাগতে পারে কারণ আল্লাহ কোমরুন হকতা তিতা খারাপ লাগতে পারে কিন্তু আমি বলবো আই সে আই ডোন্ট কেয়ার ঠিক নেই আমার দিকে তাকান চলে ইঞ্চ বন্ধু সেই মাটির হুদ্রায় বসে বসে আমল করে একদিন তিনি নামাজরত অবস্থায় এবার ওই হুজরার কাছে গেলেন মা দেখে দেখে বলতেছে বাবা জুড়ি আমি মা তোমাকে ডাকছি আমার ডাকে তুমি সারা দাও এখন জুরি দেখে দেখে বলে আল্লাহ গো আমি তো নামাজ পড়তেছি আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সারা দেব তিনি বন্ধু মায়ের ডাকে সারা দিয়ে বের হলেন না হুজরায় নামাজ চালিয়ে গেলেন বের হয়ে দেখি মা নাই আবার পরের দিন যখন হলো আবার জুরি নামাজরত অবস্থায় এমন সময় মা আসলো
মানুষ ডেকে বলে বাবা এবার আজকে জুরিস নামাজরত অবস্থায় তো আল্লাহ আমি কি নামাজটা নিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দেব অবন্ধু তিনি নামাজ চালিয়ে গেলেন মায়ের ডাকে সাড়া দিলেন না নামাজ শেষ করে এসে দেখি মা নাই মা নাই আবার মা তৃতীয় দিন আসলেন এটা বুখারী শরীফের হাদিস বানানো গল্প নয় অনেক লম্বা হাদিস এই অংশটা শোনাচ্ছি যদি মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কতটা নারাজ হয় ছেলে কিন্তু নামাজ পড়তেছে কি করতেছে তৃতীয় দিন আবার আসলো হাদিস শরীফ প্রমাণ করে জরি আজকেও নামাজরত অবস্থায় মা দেখি বাবা আমি মা একই কি তিন দিন করে আসলাম তুমি আমার ডাকে সাড়া দাও জরি জাগের মতো নামাজ চালিয়ে গেল মায়ের ডাকে সাড়া দিল না এবার বন্ধু মা এবার তৃতীয় দিন ছেলে যখন দেখা করলো না মা দেখে দেখে বলছি ও আল্লাহ আমার এই সন্তান এক এক করে তিন দিন পর্যন্ত আসলাম আমাকে দেখা দিল না তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না ওমা নাউজুবিল্লাহ কোন আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনারা তো খবর রাখেন কি আর জানেন কি খবর তো রাখেন না জানেন না আবার কি করলেন পাশে ছিল এক বেশ্যা মহিলা এতদিন কিন্তু জুরিস নিয়ে ভাবে নাই কে নাই এই নূরের ঝলকে মহিলারা তাকে স্বামী রূপে কল্পনা করেছে আরবের 200 মহিলা আব্দুল্লাহকে স্বামী হিসেবে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে হকানি আলেমদের সাথে মুমিনারা প্রেম করতে চায় কারণ তাদের সাথে প্রেমের ডুরি লাগাইলে দুনিয়াতে পাওয়া যায় আকাশ চুম্বি মর্যাদা বন্ধু পড়ার পড়ার পরে সে বলবে আমি অমুকের দৌড়বিনী ছিলাম স্ত্রী ছিলাম তার ঘরের ঘরে ছিলেন হাউস ওয়াইফ ছিলাম আল্লাহ হয়তো বা সেই সংস্পর্শের কারণে তাকে জান্নাত দিয়ে দেয় ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এবার মা বন্ধু কি করলেন ওই বেশ্যা মহিলা জুরিস কিনে পাগল হয়ে গেল কারণ জুরিস তো আল্লাহ বলে বুজুর্গ বন্ধু কিছুদিন পরে দেখা যায় বেশ্যা মহিলার গর্ভে সন্তান নাউজুবিল্লাহ মা অভিশাপ দেওয়ার কিছুদিন পরে দেখা গেল বেশ্যা মহিলার গর্ভে সন্তান এবার বেশ্যা মহিলার গর্ভে যখন সন্তান চলে আসলো বন্ধু মাটি ফসল হইলে লুকানো যায় গাছে ফল ধরলে লুকানো যায় একটা বাবার সন্তান মানুষের মতো মানুষ সম্মান ইজ্জত টাকা পয়সা অনেক সঞ্চয় করেছে লুকানো যায় যেমনি ভাবে এটা চিরন্তন সত্য লুকানো যায় না তেমনি ভাবে মায়ের উদরে সন্তান লুকানো যায় না যত বড় সন্তান বড় হয় মায়ের পেট বড় হতে থাকে ও বন্ধু বেশ্যা মহিলাকে মানুষ কষ্ট করতেছে সন্তান পায় না কই সে উত্তর দেয় না পরে যখন সন্তান পৃথিবীর বুকে চলে আসলো বেশ্যা মহিলাকে জিজ্ঞেস করে তুমি সন্তান পাইলা কোথায় কয় আমার এই সন্তানের এসে জুরিস থেকে জোরে জোরে নাউজুবিল্লাহ অথচ সে আল্লাহর প্রিয় হওয়ার জন্য বাড়ি থেকে লোকালয় থেকে দূরে গিয়ে হুজরা বানায় আবাদত করে আর সে কি মাকে বকা দিয়েছে কিছু বলেছে নামাজ কিন্তু মাটাকে সারা দিল না কেন এক এক তিন দিন আল্লাহ রাগ হয়ে গেছে এবার যুবক তোমাদের কি দেখি দেখি বলছি তোমরা সবাই শুনে নাও বন্ধ দেখবেন সমাজের চোর যদি চুরি করে কারো মাথা ব্যথা নেয় এ তো চুরি ঠিক কিনা নেশাখোর যদি নেশা করে আরে এর কাজই মাতাল হওয়া ঠিক কিনা হ্যাঁ বন্ধু কিন্তু মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যদি আংশিক কিছু ভুল করে আর রক্ষা নাই কিনা বলে সংশোধনের সুযোগ দিবে না বন্ধু টিসি দিয়ে বের করে দিবে ঠিক তেমনটি হয়েছে জুরিজের জীবনে জুরি যেমন একজন বুজুর্গ হওয়ার পরেও এবার তৎকালীন সময়ের মানুষগুলো দৌড়ে চলে আসলো জুরিজের হুজরাটা বন্ধু দ্রুত গতিতে ভেঙে ফেলল পুলিশকে মারধর শুরু করলো প্রহার শুরু করলো জুরিজ দেখে দেখে বলে আমার কি অপরাধ
বন্ধু টেনে হেসে তাকে হুজরা থেকে বের করে দিল জুরিস দেখুন জানি না তার সমস্যা কোথায় সরল বল জুরি সে জানে না কিন্তু জানে শুধু তার মা এবার কি হলো বন্ধু যখন তাকে বলল যে তুমি ওই বেশ্যা মহিলার সাথে অপরিচিত মেলামেশা করে সন্তান দিয়েছ এই জন্য তোমার এই পানিশমেন্ট এবার জুরিস দেখে দেখে বলছে আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও কি দাও একটা ঘুটি দিয়ে পানি দাও তাকে ঘুটি দিয়ে পানি দেওয়া হলো পানি দেওয়ার পরে বন্ধু তিনি ওযু বানালেন ওযু বানিয়ে তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এবার বললেন বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসা হলো বাচ্চাটার পেটের উপর জুরিজের হাত রেখে বলতেছে বাবু বলো না তোমার বাবাকে ছোট্ট বাচ্চা নবজাত শিশু তিনি হাদিস শরীফ প্রমাণ করে দেখিয়ে দিলেন ওই রাখাল আমার বাবা আল্লাহু আকবার আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি মায়ের অভিশাপ কবুল হইছে নি জুরিস কি মাকে গালি দিছে না কোন ধরনের কষ্ট দিছে না জুরিস দজানে আমি নামাজ পড়তেছি এটার চাইতে বড় ইবাদত আর কিছু হতে পারে না কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তুমি যে আমাকে সাজদা দেওয়া শিখেছো এটা তুমি দুনিয়ায় এসে করেছো এটা তুমি দুনিয়ায় এসে শিখেছো গোলামি করবা তাতে আপত্তি নাই তুমি তাকে কখনোই অবহেলা করতে পারবা না অবহেলা করলে তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে আর জোরে বলেন নাকি বুঝে আসছে কিছু বুঝতে পারছে সম্মানিত উপস্থিতি মার সাথে কি তর্ক করা যাবে না বাবার সাথে তর্ক করা যাবে না ঝগড়া করা যাবে না আপনাদের চট্টগ্রামে তো টাকার জন্য মায়ের কপালে গুলি করে শেষ করে দিয়েছে আছে না নাই এসে কিনা ওই যে নরসিংদীতে ছেলে ছোট ছেলে বাবাকে পিড়ায় একবারে মেরে ফেলেছে ব্যাংকের একজন অফিসার ছিলেন ব্যাংকের টাকার জন্য